सनातन धर्म विभिन्न मठ मंदिर पक्ष संस्था तैरीय तरह प्रतिनिधि माननीय प्रधानमंत्री का आगामी 24 डिसेम्बर गीता जयंती दिन माननीय प्रधानमंत्री के तरा आमंत्रण जाए माननीय प्रधानमंत्री जान कलकाते आसें से गीता जयंती उपस्थित थे गीता पाठर अनुष्ठने 1 लक्षर बस मानुषर मजे जान माननीय प्रधानमंत्री उपस्थित थे तो से ही उद्देश्य आज के दिल्ली जाए माननीय प्रधानमंत्री राजी अनुष्ठान अंश ग्रहण कर संगे जेहतु ता गे मुख्यमंत्री के आमंत्रण करार विषय अपनार संगे तर कथा না না মুখ্যমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন, সবাইকে আমন্ত্রণ করবেন সমস্ত বিধায়কদেরকে পশ্চিমবঙ্গে। তো মুখ্যমন্ত্রী একজন বিধায়ক, তিনিও তার বাইরে থাকবেন না, প্লাস উনি রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান, ওনাকেও তারা ইনভাইট করবে বলে আমন্ত্রণ জানিয়েছেন। ঘটনা পাল্টা আবার মূল অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন তৃণমূলের নেতারাই তৃণমূলের দ্বারা পরিচালিত পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছেন, অর্থাৎ এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কনফিডেন্স নেই, কারণ আইন শৃঙ্খলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দলের লোকে যদি আপনার উপর ভরসা রাখতে না পারে, অপরাধীদের নিজেরাই শাস্তি দেওয়ার বিধান দিয়ে দিচ্ছে, নিজেরাই শাস্তি দিয়ে দিচ্ছে, তাহলে তো আপনাদের লজ্জার বিষয়। আমডাঙ্গার ঘটনায় ওসিকে বদল করা হলো, নতুন ওসি এসেছেন, পুলিশ বলছে রুটিন মাফিক বদলি, কি বলবে? ওসি বদলে ডিএসপি বদলে কি হবে? কিছু হবে না, সিস্টেম বদলাতে হবে। এই সিস্টেম পচে গেছে, নোংরা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। ওড়িশার কালাহান্ডির ছায়া মালদায়, জলপাইগুড়ি কালিয়াগঞ্জের পর মালদার ভামনগোলায় অ্যাম্বুলেন্স না মিলায় রাস্তা খারাপ, অ্যাম্বুলেন্স আসেনি, খাটিয়ায় করে এক রোগিণীকে নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝপথে তার মৃত্যু হয়ে গেল। সেখানে রাজ্যে স্বাস্থ্যশ্রী বলুন বা রাস্তাশ্রী সবই তো বেকার, না কোনো শ্রী কাজে লাগবে না। এবং এটা শুধু মালদার একটা জায়গায় হয়েছে নয়, আপনারা আমার সাথে ক্যামেরা নিয়ে চলুন, কত জায়গায় পশ্চিমবঙ্গের আপনি এরকম দেখবেন, মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে বসে আছে, রাস্তা নেই, ব্রিজ নেই, ব্রিজ এমন দূরে আছে যে সেদিক দিয়ে ঘুরে যেতে গেলে পেশেন্টের মৃত্যু হওয়া অস্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, গোটা রাজ্য জুড়ে এই একই অবস্থা। জেলার পরিকল্পনা, জেলা যদি এই ধরনের পরিকল্পনা জেলা জানাবে আপনাদের। কয়লা পাচার মামলায় মলয়ের অস্বস্তি, দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ পেলেন না মন্ত্রী, কলকাতার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদে সবুজ সঙ্গে, 12 বার সমনে 11 বার ঘর হাজির ছিলেন মলয় ঘটক। অভিষেকের মতোই কলকাতায় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং জিজ্ঞাসাবাদের 24 ঘন্টা আগে জানাতে হবে এবং চিফ সেক্রেটারি এবং পুলিশকে জানাতে হবে জানিয়েছে। না স্বাভাবিক, আদালতের রায় সবাই মেনে চলবে। এবার আমার মনে হয় আইন মন্ত্রী যদি আইন না মানে তাহলে তো মুশকিল, আইন মন্ত্রীকে এবার ইডির সামনে যাওয়া উচিত, ইডি চা খাওয়াবে, এতদিন ধরে ডাকছে বারবার, 11 বার হয়ে গেল, 12 বারের বার সম্ভবত যাবেন। এবার 4 দিন পার হয়ে গেছে কিন্তু জয়নগরের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হলেও পিটিয়ে খুনে এখনো অবধি কেউ গ্রেপ্তার হয়নি, সকলে অধারা, সিবিআই চাইছে পরিবার। তৃণমূলের লোককে খুন হয়েছে যে তাকে পিটিয়ে গ্রামবাসীরা মেরেছে, তাই হয় তাদের তো কিছু হবে না, পুলিশ কিছু করবে না। এখন সিবিআই পরিবার চাইছে, আমরা পরিবারের পাশে আছি, পরিবার যদি সিবিআই চায় আমরা লিগাল হেল্প দিতে রাজি আছি, কোর্টে আসুক, কোর্টে এসে সিবিআই হোক। ভোট হিংসায় যাদের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত ভোটে, গতকালকের ক্যাবিনেট বৈঠকে তাদের হোমগার্ডের চাকরির কথা পরিবার কিছু একজন বলা হচ্ছে, কিন্তু 13 জুলাই মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন, ক্যাবিনেট ডিসিশন নিল 4 মাস পর। সরকার তো এগিয়ে বাংলা সরকার, সেখানে 4 মাসে যদি সময় লাগে, আর সব থেকে বড় কথা যে মৃত্যু কতজনের হয়েছে এটা নিয়ে তো মুখ্যমন্ত্রী নিজে অ্যাকসেপ্ট করছেন না যতগুলো মৃত্যু হয়েছে, উনি তো সে কটাকেই মৃত্যু মানছেন যে কটা তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে, বাকি বিরোধী দলের কর্মীদের যে মৃত্যু হয়েছে সেগুলো তো কিন্তুই মানছেন না।